হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি। কোথায়? টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি বেরিয়ে পড়েছি এই মুহূর্তে তারাপীঠ। তো তারাপীঠে এখন যাচ্ছি আমরা গণদেবতা এক্সপ্রেস, যার সিরিজ নাম্বার হচ্ছে 13017। আমাদের এখানে হাওড়া থেকে 6:05, এখানে 6:32 আমরা উঠছি শেওড়াফুলি থেকে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন। তো আমরা শেওড়াফুলি থেকে উঠছি। তো শেওড়াফুলি থেকে 218 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা 10:15 পৌঁছাবো রামপুরহাট জংশন স্টেশন। এরপর থেকে শেওড়াফুলিতে এলাম। তো শেওড়াফুলি থেকে কীভাবে একদিনের ট্যুরে কীভাবে আমি তারাপীঠ যাচ্ছি বা কীভাবে ব্যাঙ্কে ফিরছি, কত টোটাল খরচা হচ্ছে, সেই সব নিয়ে সব ডিটেলস আমার এই ভিডিওতে থাকবে। আপনারা সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, আর পাশে থাকবেন, অবশ্যই টোটাল হিস্ট্রি মিলে গণদেবতা ঢুকছে আজিমগঞ্জ লোক, আজিমগঞ্জ এক্সপ্রেস যেটাকে বলা যায়। আমাদের গণদেবতা ঢুকছে, দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শেওড়াফুলি থেকে সবেমাত্র ছেড়ে যাচ্ছে গণদেবতা এক্সপ্রেস। এ হচ্ছে শেওড়াফুলি স্টেশন, দেখতে পাচ্ছেন হচ্ছে গণদেবতা আমাদের। জেনারেল কামরাতে আমরা ভিজিট করেছি। তো জেনারেল কামরা থেকে জেনারেল কামরার বাথরুমটা বা জেনারেল কামরার কী কী ফিচার আছে না আছে নতুন করে বলা কিছু নয়, তবু দেখাবো আপনাদের কাছে। তো একদিনের ট্যুরে কীভাবে আমরা যাচ্ছি তারাপীঠ এই গণদেবতা এক্সপ্রেসে বা গণদেবতা এক্সপ্রেস কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সব নিয়ে থাকবে আমার এই ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। এই হচ্ছে ট্রেনের ক্যাপাসিটি, দেখতে পাচ্ছেন জেনারেল কামরা এইদিকে একটা আছে, আর এইদিকে মোটামুটি সকালে মিলে বসতে পারবেন। ড্রেসিং আছে, জল পড়ছে, মোটামুটি জল পড়ছে, একটা লুকিং গ্লাস আছে দেখাচ্ছে। এই দেখুন, যেহেতু রাস্তায় হেঁটে দেখুন, এই হচ্ছে ড্রেসিং, এখানে একটা লুকিং গ্লাস আছে, আর নিচেটা দেখাচ্ছি না, বাথরুম এইসব ফিচার। বন্ধুরা, বাথরুমের অবস্থা বহুত খারাপ, আপনাদেরকে আর ভেতরে ঢুকে আমি দেখালাম না বাথরুমটা। মানে বাথরুমের অবস্থা গণদেবতা এত বিচ্ছিরি ধারণার বাইরে, নিজেটা তো দেখালাম না। এই বিশ্ব গণদেবতার মধ্যে এই ব্যাপারগুলো আছে। থেকে 85 কিলোমিটার পাড়ি দিয়ে মিহিদানা জেলা বর্ধমান জেলায় আমাদের এলো, এই বর্ধমান জেলা। তো এখানে টোটাল আমাদের 10 মিনিট ট্রেন লেট আছে, 10 মিনিট লেটে ট্রেনটা চলছে। বন্ধুরা, আমরা সবেমাত্র বোলপুরে চলে এলাম। তো বোলপুর মানে বুঝতে পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জায়গা বোলপুর। তো বোলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে, আর এই বোলপুর বলতে 136 কিলোমিটার হাওড়া মানে শেওড়াফুলি থেকে পাড়ি দিয়ে সরাসরি 136 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা বোলপুরে সরাসরি চলে এসেছিলাম। তো ট্রেন এখনও 10 মিনিটে লেটে চলছে, রাইট টাইমে চলছে, বন্দে ভারত যে ছাড়ে সেই বোলপুরে টপই যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আহমেদপুর ছেড়ে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন গণদেবতার আগমনটা অবশ্যই দেবো, গণদেবতায় ভ্রমণ করছে যখন অবশ্যই দেবো। তো আমরা দেখছি তখন মোটামুটি সরাসরি 8 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। বন্ধুরা, 169 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো সাঁইথিয়া। হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস যে ধরে যাচ্ছি তার টাইম ছিল এই সাঁইথিয়ায় 9:21, এখন বাজছে 9:40।
অনেকটাই লেটে চলছে এই সাঁই দিয়া দেখতে পাচ্ছেন। চলুন ব্যাকগ্রাউন্ডে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি চলে এলো সাঁইথিয়া জংশন। তো সাঁইথিয়াতে এই মুহূর্তে ট্রেনের টাইম ছিল 9:21, এখন বাজছে 9:50। দেখতে পাচ্ছেন কত লেটে চলছে। সাঁইথিয়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন আপডেট দিচ্ছি। টোটালি আর একটা দেশ আছে, একটা দেশের ট্রেন লেটে চলার কারণে আমাদের একটু অসুবিধা হতেও পারে। বন্ধুরা 184 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মোল্লারপুর। তো মোল্লারপুরের পরেই এই ট্রেনের মূল টপিক যেটা আর কি ডেস্টিনেশন আমার রামপুরহাট। তো রামপুরহাটে যেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে, টোটালি আমরা যে ট্রেনে ভ্রমণ করছি এটার নাম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। তো হাওড়া টু আজিমগঞ্জ লোকাল, মানে আজিমগঞ্জ এক্সপ্রেস। তো এক্সপ্রেসের মতন টাইমটা, যে টাইমটার কথা বলছিলাম সেই টাইমটা অনেকটাই মেক আপ করে দিয়েছে। তো রামপুরহাটে যেই আর কি দেখছি কতটা কি টাইমটা মেক আপ করে। এখন এইটা হচ্ছে আমাদের যে রামপুরহাট যে মূল ডেস্টিনেশন, তো রামপুরহাট স্টেশনের আগের যে টপিক এই ট্রেনে সেই টপিক মোল্লারপুর। এই হচ্ছে মোল্লারপুর, দেখুন এই হচ্ছে মোল্লারপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই হচ্ছে মোল্লারপুর, পাড়ি দিয়ে সবেমাত্র এসে পৌঁছেছে আমাদের রামপুরহাট স্টেশনে। তো রামপুরহাট স্টেশন থেকে এবার কীভাবে যাচ্ছি, তো অ্যাকচুয়ালি রামপুরহাট স্টেশনে 10:05 টাইম ছিল, কিন্তু এখানে ট্রেনটা লেট হওয়ায় এখানে টোটালি মোটামুটি 10:20 এসে পৌঁছালো। টোটালি 10:20 এসে পৌঁছালো। চলুন আপনাদেরকে দেখাতে থাকছি, দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবেমাত্র চলে এসেছি সেই রামপুরহাট স্টেশনের বাইরেটা। তো রামপুরহাট স্টেশন থেকে যে বাইরে থেকে বেরিয়ে এবার আমরা কীভাবে অটো ধরে মায়ের মন্দিরে যাচ্ছি সেটা অবশ্যই দেখা দেখবেন আর দেখতে থাকবেন পুরো। আমাদের টোটাল আমি ফুল ইনফরমেশান দিয়ে দেবো, একদিনের ট্যুরে কত কী খরচা হচ্ছে না হচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে আসার জন্য, কোন টাইমে বেরোলে ভালো হয়, কোত্থেকে গাড়ি ধরলে ভালো হয়, সব ফুল ইনফরমেশান অবশ্যই দেবো আপনাদেরকে। এখন রামপুরহাট স্টেশনের বাইরে থেকে আমরা বেরিয়ে যে অটোটা ধরি আগে, ওখানে যেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে কত কী চার্জ নিচ্ছে না নিচ্ছে, আমার টোটাল কত খরচা হলো না হলো সব ডিটেলস থাকবে। আমবেলায় দেখেছেন অথচ আপনারা অবশ্যই ডাইরেক্ট দেখতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই গাড়ি পেয়ে গেছি, এরকম 40 টাকার মধ্যে আমরা এইরকম গাড়ি ধরে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এই গাড়ি ধরে সরাসরি মায়ের মন্দিরের দিকে আমরা সরাসরি এগোচ্ছি। তো এই মুহূর্তে এই গাড়ি দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের দিকে রওনা দিয়েছে, এই হচ্ছে সেই গাড়ি। তো আমরা শেয়ার গাড়ি, এই হচ্ছে সেই স্টেশন। তো স্টেশন চত্বরে বিভিন্ন যে অটোগুলো আছে টোটোগুলো আছে আপনারা যাতেও ঘুরতে পারেন, উঠে এরকম ধরে নিতে পারেন। তো বন্ধুরা ওয়েলকাম টু তারাপীঠ। তো আজকে আমি সরাসরি এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠে। তো আজকে তারাপীঠে ভ্রমণ গাইডে আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো তারাপীঠ মন্দিরের A to Z ইনফরমেশান।
এছাড়া বন্ধুরা এখানে আমি সরাসরি এসেছি, কোন মানে কটায় টাইমে এসেছি সব বলবো বলেছিলাম, অবশ্যই বলবো। আগে এই তো সবেমাত্র গাড়িতে নামলাম, এরপর দুটো খাওয়া দাওয়া করবো, নালে আগে পুজোটা দিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আর কি সমস্ত ডিটেলস আমি বলে দেবো লাস্টে। এছাড়া আমার তো ডেসিশন বক্সই পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে তারাপীঠ, আর এই হচ্ছে সেই নদী দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে তারাপীঠের যে মানে আর কি মানে মেন গেট প্রবেশ গেট দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন প্রবেশ গেট। চলুন দেখাচ্ছি, দেখুন আমরা তারাপীঠ মন্দিরে প্রবেশ করছি, দেখুন এরকম রাস্তাতে এরকম মালাগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো রাস্তার দুপাশে এরকম হোটেলগুলো আছে দেখতে পাচ্ছেন। প্রচন্ড ভিড় হয়েছে তারাপীঠ মন্দিরে, প্রচন্ড ভিড় হয়েছে আজকে। এখানে কাকাতুয়া প্যারা দেখতে পাচ্ছি, কাকাতুয়া প্যারা নাম করা। তারাপীঠে চলে এসেছি, এবার তারাপীঠে এসে এবার কী নিতে হবে সেটা তো বুঝতে হবে, ডালা নিতে হবে। তো ডালা তো অবশ্যই নেবো, কীসে ডালা নিচ্ছি না নিচ্ছি, কত টাকা নিচ্ছি না নিচ্ছি সেটা অবশ্যই তুলে ধরবো। তো এখন অ্যাকচুয়ালি আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে থাকুন তো মন্দির প্রাঙ্গণে কতটা কী ভিড় এই টাইমটাতে, ঠিক আছে। 2023-এ বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, তো 2023-এ চলে এসেছি আপনাদেরকে আবার একটা নতুন মানে এক্সপ্লোর করার জন্য। তারাপীঠে এখন কেমন কী চলছে না চলছে, ভিড়টা বা কীরকম কী পরিস্থিতি চারিপাশে সমস্ত তুলে ধরছি আমি এই ভিডিওতে, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখাবো, কারণ কখনো করবেন না আপনারা, সবাই ডাকাডাকি করছে দেখতে পাচ্ছি। তো আপনারা আপনাদের মতন করে পুজো দেবেন, তো আমি যেভাবে পুজোটা দিচ্ছি একদিনে এসে একদিনে পুজো দিচ্ছি, যে ব্রাহ্মণকে ধরে যে পূজারীকে ধরে আপনারা সেইভাবেই হয়তো দিতে পারেন, ঠিক আছে। আপনারা অবশ্যই কারুর খপ্পরে পড়বেন না, বারবার বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই আপনাদের মনের মতন করে পুজো দেবেন, মনের মতন জায়গা থেকে ডালা নেবেন, নিয়ে আপনারা অবশ্যই পুজো দেবেন। আমরা কীভাবে দিচ্ছি না দিচ্ছি সেটা দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকবো। চলুন, এখানে সরাসরি দেখতে পাচ্ছেন ফুলের মালাগুলো বিক্রি হচ্ছে, দেখুন কত বড় বড় ফুলের মালা, দেখুন এখানে দেখুন কত বড় বড় মালা। তারামায়ের মন্দির, এই মালাগুলো কত বড় দাম আছে? তো বন্ধুরা এই মালাগুলো দেখতে পাচ্ছেন 50 টাকায় পেয়ে যাচ্ছেন, এই মালাগুলো সরাসরি 50 টাকা পেয়ে যাচ্ছে, 50 টাকায় এত বড় মালা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের পূজারী আসতে একটু দেরি হচ্ছে, তো দেরি হওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবে মাত্র তো নামলাম, দেবী মন্দিরে সরাসরি চলে এসেছিলাম, তো মন্দিরে এসে একটা দোকানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আর কি আপনাদেরকে দেখাচ্ছি কোন দোকানে আমরা ডালা কিনছি না কিনছি দেখাচ্ছি, ঠিক আছে। তো মন্দিরে যখন এসেছি একদিনে পুজো দেবো একটা মনের আর কি মনের আর কি। বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে ডালা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ডালা নিয়ে যাচ্ছি, দেখুন হচ্ছে মন্দির প্রাঙ্গণে দেখছি। এখন আমরা পুজোর যে লাইনটা যেটা মায়ের মন্দিরে প্রবেশ গেটে যে লাইনটা হয় সেই লাইনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর এই ডালা নিয়ে দাঁড়িয়ে আছি আমরা তিনজন এসেছি, এই তিনজন মিলে আজকে মায়ের কাছে অনুষ্ঠান আমরা পূর্ণ করবো। আর এখানে কতটা কি ভিড়ের সমাগম
সেটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছি খুবই ভিড় আছে, তো এই মুহূর্তে মানে যে তুলনায় ভিড়টাকে তার থেকে কমই আছে। এখানকার যারা স্থানীয় যারা বিক্রি করছে এইসব মানে ফুল ফুল তারাই বলছে আর কি। তো 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। আমাদের একটা মনের মানে ইচ্ছা কী বলুন তো, আজকে আমি একদিনে ওয়ান ডে ট্যুর করতে এসেছি এখানে। তো ওয়ান ডে ট্যুরে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। একদিনের মধ্যে পুজো দিচ্ছি, কত কী খরচা হচ্ছে না হচ্ছে, ডালার ব্যাপারটা নিয়েছি সেটাও আমি সমস্ত তুলে ধরছি। দেখতে পাচ্ছেন মানে এটা দিয়ে এসে আবার এটা দিয়ে আমাকে ঢুকতে হচ্ছে। এরপর একের পর এক ধাপ যাবো, যাওয়ার পর আমরা সেই মন্দির পাহাড়ের উপরে আমরা শ্বাস করবো। সেই জিনিসটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দেখুন লাইন ভঙ্গ করছে, মানে একের পর এক মানে এই এখান থেকে এই গেটে পাড়ি দিয়ে মূলত আমরা মন্দির প্রাঙ্গণের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন একদম সামনে এদিক আছে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে। তো বন্ধুরা তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই যে ভিআইপি লাইন, আমরা নিচে থেকে একদম উপরে উঠে কিন্তু ভিআইপিকে ওভারটেক করেছি। দেখতে পাচ্ছেন টোটালি আমরা দেখতে পাচ্ছেন মানে খুবই মায়েরা নিচ থেকে এক ধাপে উপরে চলে এলাম। এটাই হচ্ছে মনের ইচ্ছা, মায়েরও ইচ্ছা। মায়ের ইচ্ছা না থাকলে, মনের ইচ্ছা না থাকলে অবশ্যই তারাপীঠে আসা যায় না। এবং মায়ের ইচ্ছার জন্য লাইনটাকে আমাদেরকে তাড়াতাড়ি আমরা পুজো দিতে পারছি। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। বৃহস্পতিবার এসছি পুজো দিতে, মনেও প্রচণ্ড ভিড়। তারাপীঠে ভিড়ের কোনো শেষ নেই, সব সময় যখন আসবো তখনই ভিড় থাকে, ঠিক আছে। তো যাই হোক, ভালোভাবে পুজোটা দেওয়া হলেই হচ্ছে, আপনাদেরকে দেখাবো পুজোটা দেওয়াটা কতটা কী দেখাতে পারবো না পারবো। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাই মিলে একবার বলুন জয় জয় তারা, জয় নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম রক্ত নম পবিত্র পবিত্র সব আচ্ছা নম তারা, নম তারা, নম নাগের জটাকে শ্রী জগত ভূম দুর্গা মা তারা নম স্মৃতি শক্তি নারায়ণী নমস্তে নম জয়ন্তী মঙ্গলা কালী ভব কালী কপালিনী দুর্গা শিবা রমাধে সহস্রা নমস্তে জয় তারা জয় তারা জয় তার জয় তারা বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে মায়ের মন্দির থেকে টোটালি বেরিয়ে চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে। অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দেওয়া বলতে যেটা বোঝায় তারাপীঠ কেন, সমস্ত তীর্থস্থানকে নিয়ে আমি একটা কথা তুলে ধরি যে এখানে এত কষ্ট করে পরিশ্রম করে এখানে লাইন দিয়ে দাঁড়ালাম, মায়ের মন্দিরে ঢুকে মায়ের মন্দিরের চরণে প্রবেশ করার মুখে, মায়ের গর্ভগৃহে প্রবেশ করার মুখে আজ টোটালি কী মানে হলো সেটা আপনাদেরকে দেখাতে পারছিলাম আমরা। কারণ অ্যাকচুয়ালি এমন ঠেলে খুঁজে এমনভাবে পুজোটা দেওয়ালো মানে ভালোভাবে পুজোটা আমি দিতে পারলাম না মায়ের কাছে। তো আগের বছর ভালো পুজো দিয়েছিলাম, এবছরও আমি দিয়েছিলাম। তো যতটা মাকে ডেকেছি মায়ের স্থানে এসেছি এটাই মন পূর্ণ মানে মন মনটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো মনস্কামনা আমি যেটা চাইছি অবশ্যই মা যেন পূর্ণ করুক। আমি থাকবো, আগে থাকবো চিন্তা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিনা পয়সায় যে খাওয়ান দাওয়ান ব্যাপারগুলো হয়,
তো মায়ের মন্দিরে এই যে সকলে বসে গেছে দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে সকলে মিলে বসে গেছে। এখানে খাওয়ার দানগুলো করে নিতে, এখানে আছে ডাল আছে, এখানে মানে বিভিন্ন রকম দিয়ে, যেমন আছে এখানে সোয়াবিন আছে, একটা শাক আছে, এখানে কুমড়ো আছে, আর এখানে এই যে মাছের মানে কানাচিটা দিয়ে আর কি ডালটা হয়েছে। এই টোটাল মানে আইটেম আছে দেখতে পাচ্ছেন। মাত্র এই শ্মশান প্রাঙ্গণের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে বিনামূল্যে খাবার এখানেও খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন, এখানেও ভোগ খাওয়াচ্ছে। বন্ধুরা, আমরা সরাসরি 11টার মধ্যে লাইন দিয়েছিলাম, 11টা থেকে টোটাল আমাদের এখানে মোটামুটি 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেল পুজো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বাজছে টোটাল, বন্ধুরা 1:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। পরে আজকে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইম নেক্সট বার আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, সকলে ভালো থাকুন, চলুন।